সব থেকে বড় খবর প্রকাশ করল দেশের তাবড় তাবড় ভূবিজ্ঞানীরা। মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন, যে কারণে দেশের 3-4 উল্লেখযোগ্য রাজ্য কিন্তু তলিয়ে যেতে পারে সমুদ্র গর্ভে। ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনি সংকেত কিন্তু জানিয়ে দিলেন দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা। ভয়াবহ বিপদ কিন্তু ধেয়ে আসছে পৃথিবীর বুকে। তো কবে কখন কোন সময়ে দেশের কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যেতে চলেছে, তো কি এমন জানালেন দেশের বিজ্ঞানীরা, আগামী দিনে পৃথিবীর জন্য কি কি বিপদ অপেক্ষা করছে, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে পৃথিবীর জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হল জলবায়ুর পরিবর্তন। ইতিমধ্যেই সুন্দরবনের জলবায়ুকে কেন্দ্র করে রীতিমতো চিন্তা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তবে শুধু সুন্দরবনই নয়, কলকাতা থেকে শুরু করে মুম্বাই এবং ভারতবর্ষের মোট 4 শহর সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে। আমরা কিন্তু দেখে এসেছি যখন ঘূর্ণিঝড় যশ এবং আমফান সুন্দরবনের বুকে আছড়ে পড়েছিল, তখন কিন্তু সুন্দরবনের মৌসুমি এবং খরামারা দ্বীপ তা কিন্তু কার্যত জলের তলায় চলে গিয়েছিল। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বর্তমানে কিন্তু লাগাতারভাবে হিমবাহের গলন হয়েই যাচ্ছে, যার ফলে আগামী কয়েক বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিন্তু 20-30 পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে সমুদ্র তীরবর্তী বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন উপকূলবর্তী এলাকা তা কিন্তু কার্যত জলের তলায় চলে যাবে। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন প্রশান্ত মহাসাগরের মধ্যে যেই সমস্ত ছোট ছোট প্রবাল দ্বীপগুলি রয়েছে সেগুলি কিন্তু সবার প্রথমেই অস্তিত্ব হারিয়ে ফেলবে। আমরা কিন্তু দেখে আসছি যতই দিন যাচ্ছে ততই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়েই চলেছে। যেমন 2023 পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে 4-5 ঘূর্ণিঝড় ধেয়ে এসেছিল, যার ফলে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছিল।